হ্যাঁ স্টুডেন্টস, বায়োলজি জীববিদ্যার বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে দেখবো। তোমরা যারা রেলওয়ে, এনটিপিসি, পিএসসি, ক্লার্ক, সিএফ, আইসিডিএস ও রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন জব এক্সামের জন্য, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আমরা 700 পর্যন্ত প্রশ্ন আগের ভিডিওগুলোতে দেখেছি, বাকি প্রশ্নগুলো এসেও শুরু করি। 700 নম্বর প্রশ্ন হচ্ছে, মৌচুন স্তর গঠনে সাহায্য করে কোনটি? মৌচুন স্তর গঠনে সাহায্য করে, এখানে অ্যান্সার হবে ডি, এবিএ হরমোন। নেক্সট প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপ করা হয় কিসের সাহায্যে? পেস মার্কারের সাহায্যে। উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপ করা হয় পেস মার্কারের সাহায্যে, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে, বর্ণহীন প্লাস্টিডকে কী বলা হয়? লিউকোপ্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্টিড, অ্যান্সার হবে সি। লিথোসিস্ট কি? লিথোসিস্ট হলো সিস্টোলিজযুক্ত কোষ, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে, সূর্যমুখী নিম্নলিখিত কোন গোত্রের অন্তর্গত? এখানে অ্যান্সার হবে অ্যাস্টিরেসি, সূর্যমুখী হচ্ছে অ্যাস্টিরেসি গোত্রের অন্তর্গত। নেক্সট হচ্ছে, কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ? এখানে প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ হচ্ছে বায়োফাইট, অ্যান্সার হবে বি। বায়োফাইট হচ্ছে প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ। নেক্সট হচ্ছে, শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হলো লিঙ্গধর, অ্যান্সার হবে এ। হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? ছত্রাক। নেক্সট হচ্ছে, পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায়? ছত্রাক, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে, ব্যক্তিবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন প্রকারের? এখানে অ্যান্সার হবে এ, এন প্রকারের। আর্চেগোনিয়া কোন প্রকার ব্যক্তিবীজিতে থাকে না? নিটাম, অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে, মাশরুম হলো এক প্রকারের ছত্রাক, অ্যান্সার হবে এখানে বি। পতঙ্গপোক উদ্ভিদের কোন উপাদানের অভাবে থাকে? এখানে অ্যান্সার হবে সি, পতঙ্গপোক উদ্ভিদের নাইট্রোজেন উপাদানটির অভাব থাকে, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন উপাদানটি বিজারিত হয়? শালক সংশ্লেষ প্রক্রিয়া, এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। পরে প্রশ্ন, শালক সংশ্লেষ প্রক্রিয়াটি কোন বর্ণের আলোতে ভালো হয় না? সবুজ বর্ণের আলোতে এটি ভালো হয় না, অ্যান্সার হবে এখানে এ। আদা কি? আদা হলো একটি পরিবর্তিত কাণ্ড, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে, রেণু কোন প্রকার জননের একক? রেণু হচ্ছে অজৈন জননের একক, অ্যান্সার হবে বি। ডিএনএ প্রতিলিপিকরণ কোন প্রকারের? অর্ধরক্ষণশীল, ডিএনএ প্রতিলিপিকরণ অর্ধরক্ষণশীল, অ্যান্সার হবে এখানে বি। সিএমভি অর্থাৎ কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস এর নিউক্লিয় বস্তুটি কোনটি? এখানে ডিএনএ, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, গুপ্তবীজীর নিষেকের পর নির্মিত নিউক্লিয়াস থেকে কোনটি উৎপন্ন হয়? শস্য। গুপ্তবীজীর নিষেকের পর নির্মিত নিউক্লিয়াস থেকে শস্য অর্থাৎ এন্ডোস্পার্ম উৎপন্ন হয়। শিলা চিনেলা কোন প্রকার উদ্ভিদের অন্তর্গত? ফার্ন, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, ডায়াটোমাইট উৎপন্নকারী উদ্ভিদ হলো শৈবাল, ডায়াটোমাইট উৎপন্নকারী উদ্ভিদ হলো শৈবাল। কোন রঙের আলোয় শালক সংশ্লেষ ভালো হয়? লাল আলোতে শালক সংশ্লেষ ভালো হয়। পরের প্রশ্ন হচ্ছে, ফিলামেন দেখা যায় কোন মূলে? বায়বীয় মূলে, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, ডাবের জলে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? এখানে কায়নিন ডাবের জলে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত? এখানে অ্যান্সার হবে বি, পর্ষেন্দ্রিয় বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত। কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন? ডারউইন পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন। নেক্সট হচ্ছে, ইঁদুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল প্রমাণ করেন? ভাইসম্যান, বিজ্ঞানী ভাইসম্যান ল্যামার্কের মতবাদকে ভুল প্রমাণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, মেন্ডেলের এক সংকর জননের জেনোটাইপিক অনুপাত কত? এখানে 1:2, 2:1, অ্যান্সার হবে বি। পরে প্রশ্ন, রক্তের গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে? ইনসুলিন, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন, হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপাকার? টাটোরিন, অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোনটি অসামাঙ্গ ফুল? অ্যান্সার হবে এখানে মটর। পরে প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা কোনটি? 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি
সেলসিয়াস কোন ব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত 18টি आंसर হবে বি কোন ব্যাঙের মোট আঙুলের সংখ্যা হচ্ছে 18টি পরের প্রশ্ন নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ মৌমাছি হচ্ছে সমাজবদ্ধ পতঙ্গ आंसर হবে এ মাছির লার্ভা দশাকে কি বলে ম্যাগট মাছির লার্ভা দশাকে বলে ম্যাগট পরের প্রশ্ন কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন এখানে ছত্রাকের কোষ ছত্রাক উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে কাইটিন আনসার হবে বি পরের প্রশ্ন বি এইচ সি আসলে কি কীটনাশক পরের প্রশ্ন হচ্ছে বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয় ল্যাটিন ভাষাতে করা হয় আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন অনুপাত হচ্ছে 4:1 কোন বায়ুদূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে কার্বন মনোক্সাইড লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে এবিএস বা অ্যালকাইন বেঞ্জিন সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায় এখানে ডিটারজেন্ট এবিএস বা অ্যালকাইন বেঞ্জিন সালফোনেট ডিটারজেন্টে পাওয়া যায় পরের প্রশ্ন হচ্ছে মিনামাটা ডিজিজ কোন দূষণের জন্য হয় পারদ মিনামেটা ডিজিজ হয় পারদ দূষণের জন্য পরের প্রশ্ন হচ্ছে আন্তরিক রোগে জীবাণু নাম লেখো আন্তরিক রোগের জীবাণু নাম হচ্ছে সিগেলা ডিসেন্টরি অ্যান্সার হবে ডি সিগেলা ডিসেন্টরি নেক্সট প্রশ্ন হচ্ছে জীববিদ্যার জনক কাকে বলা হয় জীববিদ্যার জনক কাকে বলা হয় অ্যারিস্টটলকে অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন এক গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এখানে অ্যান্সার হবে ডি 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট এখানে অ্যান্সার হবে বি অ্যান্সার হবে এ বি অর্থাৎ এখানে বোরন পরের প্রশ্ন হচ্ছে 447 জিরাফথ্যালমিয়া কার অভাবে ঘটে ভিটামিন এর অভাবে জিরাফথ্যালমিয়া ঘটে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জিরাফথ্যালমিয়া ঘটে ভিটামিন এর অভাবে চৈন দ্বি রূপতাকরণ বিহীন প্রাণী হলো এখানে কেঁচো চৈন দ্বি রূপতাবিহীন প্রাণী হলো কেঁচো পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন রক্তকণিকাটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে মনোসাইট অ্যান্সার হবে এখানে সি অ্যালোজমে ক্রোমোজোম সংখ্যা কত এক চূড়া অ্যান্সার হবে এখানে সি একটি অন্তঃজরায়ুজ প্রাণী হলো হাঙ্গর অ্যান্সার হবে এখানে ডি শুক্রাণুকে পুষ্টি যোগায় কোনটি সারোটেলি নেক্সট প্রশ্ন হচ্ছে দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত 3:1